আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আগামীকাল ঈদ, আমাদের মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। জানতে চাই যে ঈদকে কেন্দ্র করে এবারের আয়োজনটা কেমন, এবং যদিও আমরা জানি যে দুইটা বছর আসলে গৃহবন্দী থাকার পরে এবারের ঈদটা আমাদের, সো কী মনে হচ্ছে, কেমন কাটবে? আমার তো মনে হয় অনেক ভালো কাটবে, কারণ যেহেতু গত দুইটা বছর আমরা অনেক একটা মানে অন্যরকম একটা পরিস্থিতির ভেতর দিয়েছিলাম, করোনা মহামারীর ভেতর দিয়ে, এবং আমাদের সবারই মনে হয় জীবনে এরকম কখনো কোনো পরিস্থিতি আসেনি। তো দুই বছর কাটিয়ে ওঠার পরে আমরা এই বছরই প্রথম এরকম একটা করোনা মুক্ত বলবো, পুরোটুক না, মানে এখনও কিন্তু আমরা করোনার ভেতরেই আছি, কিন্তু একটা ঈদ যেহেতু পাচ্ছি, সবারই একটু অন্যরকম যাবে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়, আমি অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমার আজকে রাতেও আমার একটা নাটক যাবে, যেটা হচ্ছে চার রাতের শপিং। তারপর আগামীকাল বাংলাদেশ টেলিভিশনে ঈদ আনন্দ মেলায় আছি, আমি আর নীরব নাচের পারফরমেন্স করছি। এছাড়াও আমার উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে তিনটা অনুষ্ঠান যাবে ঈদের। তারপরে হচ্ছে নাটক করেছি বেশ কয়েকটা, দুইটা সাত পর্ব করেছি, অনেকগুলো সিঙ্গেল করেছি, এই তো। ঈদ কি মনে হচ্ছে এবার, ঈদকে ঘিরে কোনো বা ঈদের মধ্যে কোনো কাজ রয়েছে কিনা? হ্যাঁ, ঈদের মধ্যে আমার ঈদের তিন দিন পর থেকে শুটিং শুরু হয়ে যাবে আবার, কারণ কতগুলো প্যাচ ওয়ার্ক বাকি আছে সেগুলো করতে হবে। এছাড়া আমি যেহেতু দুইটা প্রোগ্রামের বিটিভিতে রেগুলার উপস্থাপনা করি, একটা হচ্ছে চায়ের আড্ডা আর একটা হচ্ছে গান চিরদিন, তো সেগুলো শুটিংও পড়ে যাবে। আর ঈদের দিন আমার কয়েকটা জায়গায় দাওয়াত আছে, সো দেখা যাক, আল্লাহ, মনে হচ্ছে আমার অনেক ভালো কাটবে এবার ঈদ। আমরা সবাই তাই চাই, সবার ঈদটা যেন এবার বেশ ভালো কাটে। তো ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা বেশ কয়েকদিন থেকেই হয়েছে, আপনি কয়েকটি সিরিয়ালেও কাজ করছেন, জানতে চাই যে এনজয় কেমন করছেন বা উল্লেখযোগ্য কী কী কাজ করা হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো এনজয় করি, কারণ হচ্ছে আমি আগেও বলে গিয়েছি আমার ছোট পর্দা আমার কাছে পুরো আমার পরিবারের মতো মনে হয়। এখান থেকে আমার কো-আর্টিস্ট বলেন, আমার ডিরেক্টর, প্রোডিউসার, তারপর আমার যত টেকনিশিয়ানস আছে সবার কাছে আমার মনে হয় কি কেউ কাউকে আমার অপরিচিত মনে হয় না, সবাই আমার পরিবার। সেই জন্য আমার কাজ করার অভিজ্ঞতা সবসময় ভালো, তাদের কাছ থেকে আমি অনেক ধরনের সাপোর্ট পাই, যে কোনো সাপোর্ট সবসময় পাই, আমার কাছে ভালো লাগে। আর আমার উল্লেখযোগ্য কাজ হচ্ছে এটিএন বাংলায় তো আমার তিনটা সিরিয়াল শেষ হলো, আরও সিরিয়াল আসবে। এছাড়া আমার আকবর দ্য কিংয়ের কিং চলছে, যেটা সিরিয়াল, ওইটা হচ্ছে ইউটিউবে যাচ্ছে আমার সবসময়। তারপর অনেকগুলো সিঙ্গেল সামনে আসবে। এছাড়া হচ্ছে এখন আমি উপস্থাপনা নাচ নিয়ে বেশি ব্যস্ত, কারণ আমি নাটকটা একটুখানি বেছে করছি, নাটক এবং মডেলিং, কারণ হচ্ছে আমি যেহেতু বড় পর্দায় কাজ করব, সো একটুখানি নিজেকে মানে প্রিপারেশনের ভিতরে রেখেছি, প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, তো কাজ করতে গিয়ে যেটা হয় না, যে যেটা বললেন কিছুক্ষণ আগে, যে ছোট পর্দা এখন পরিবারের মতনই হয়ে গেছে, কাজ করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তো তেমন কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা বা তেমন কোনো মেমোরিজ রয়েছে কিনা কাজের ক্ষেত্রে? এটা তো সবসময় আসলে প্রত্যেকটা কাজই কাজ করতে গেলেই কিন্তু স্মৃতি হয়ে যায়। আজকে যে আমি এখানে কাজ করে মানে আমার কাজ করতে এসেছি বা কাজ করে যাচ্ছি, সেটাও কিন্তু একটা স্মৃতি, আমি কিন্তু কালকে বলবো যখন আমি কাজ করতে গিয়েছিলাম। তো অবশ্যই, এবং আমার রোজার ভিতরে অনেকগুলো স্মৃতি আছে, আমি উপস্থাপনা করার সময় আমার একটু ঠান্ডা লেগেছিল, তো আমি বলছিলাম রোজার সময়, তখন আমি বলছিলাম আমি কিন্তু পানি খাবো, সো আমি অ্যাকচুয়ালি কিন্তু পানি খেয়ে ফেলতাম, আমার মনে ছিল না যে আমি রোজাতে আছি। তারপরে নাটক করতে গিয়েছি, আমাদের বেশ কয়েকটা স্পন্সর যারা আছে তাদের তো কিছু প্রোডাক্ট ইউজ করতে হয় নাটকের সময়, তো আর ডি মিল্কের একটা মিল্ক আমি খেয়ে ফেলছিলাম, তো এরকম আসলে অনেকগুলো স্মৃতি আছে। তারপর অনেক মজার ঘটনা থাকে, এটা তো প্রতিদিনই হয়, তো ভালো লাগে আমার আসলে অনেক প্রতিনিয়ত এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। তো আমরা জানি যে আপনি একজন নৃত্যশিল্পী, এবং আপনি এর আগের যতবার আমাদের কথা হয়েছে প্রতিবারই আপনি বলেছেন যে সবার আগে আপনি নিজের পরিচয়টা নৃত্যশিল্পী হিসেবে দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা পছন্দ করবেন। তো সেক্ষেত্রে আমরা জানি যে আপনি বাচ্চাদেরকে নাচ শেখান, নাচের কোরিওগ্রাফি করছেন, তাদের সাথে সময়টা কেমন কাটে, বা এই যে শেখানোর একটা বিষয়টা, সেখানকার সেই অনুভূতিটা কেমন, এবং এখনকার বাচ্চারা আসলে কতখানি আগ্রহী নাচের ক্ষেত্রে? আমার একদমই তাই, আমার সবথেকে ভালো লাগে এবং নিজেকে গর্ববোধ করি আমি একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতে, এবং আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো, আমার আমি যদি একেবারে অসুস্থ না হয়ে যাই শেষ বয়সে, আমি নাচের ভেতরেই থাকতে চাই, আমার যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি নাচতে পারি, আমার এটা ভালো লাগে, কারণ নাচ আমার আলাদা একটা সত্তা, এবং আমার মনে হয় নাচের থেকে আমি আলাদা না। আর
অনেক কাজ করছি নাচ নিয়ে এবং আমার কোরিওগ্রাফি, এবং আমি যেহেতু বুলবুল একাডেমি ফাইন আর্টসের টিচার, সো ওখানে অনেক বছর ধরে আছি, 15 বছর হয়ে গেছে। বাচ্চাদের সাথে বড়দের সাথে সবাই আমার স্টুডেন্ট, তো ওদের নাচ শেখাতে আমার সবসময় ভালো লাগে। আর ওদের যেটা বললেন আপনি যে নাচ শিখতে গেলে এখন তাদের কী কী জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, সবার আগে অধ্যাবসায় ধৈর্য, এবং আমার কি ইচ্ছা সেটা আমার ফিক্স করতে হবে। আমি নাচ শিখতে গেলে নাচের সম্পর্কে আমার সব কিছু জেনে আসতে হবে, যে নাচের এত বছর নাচ শিখতে হবে, নাচের সম্পর্কে এগুলো জানতে হবে, নাচটাকে আমার ধারণ করতে হবে। আমি যদি নাচটাকে ভালো না বাসি, নাচকে ধারণ না করি, আমি কখনোই সেটা শিখতে পারবো না। তো সবার আগে আমার নাচকে ধারণ করতে হবে, ধৈর্য ধরে আমার নাচটা শিখে যেতে হবে। বাহ, তো যেটা বলছিলেন যে নৃত্যশিল্পের যে জায়গাটা আমাদের দেশে, কেউ যদি নৃত্যশিল্পটাকে নিজের পেশা নেশা হিসেবে বেছে নিতে চায়, সেটা আসলে কতটুকু যৌক্তিক আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এখন? এটা আসলে খুব দুঃখের সাথে বলতে চাই, নাচকে আমরা এখনও ওভাবে আমরা নিতে পারিনি, নাচ কিন্তু এখনও অবহেলিত। দেখা গেল একটা অনুষ্ঠানে নাচ গান আছে, অনেকগুলো গান হয়ে গেলে নাচ একটা কমিয়ে দেওয়া হয়, বা নাচকে একেবারে স্কিপ করে দেওয়া হয়, বা আমরা নৃত্যশিল্পীরা কিন্তু ওভাবে এখনও কিন্তু যেই পরিমাণ কষ্ট হয় নাচে, আমরা হয়তো বা যারা লিড ডান্সার আছি তারা কিন্তু খুব ভালো পারিশ্রমিক পাই, কিন্তু আমাদের পেছনে যারা নাচছে আমাদের স্টুডেন্টরা, তারা কিন্তু ওরকম করে এখনও পারিশ্রমিক পাচ্ছে না। দেখা যায় যে না, তারা কিন্তু রিহার্সাল করতে আসছে, কারণ একটা নাচ করতে গেলে কিন্তু মিনিমাম 3 দিন রিহার্সাল করতে হয়। তো তাদেরকে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটা দেখা গেল কি তাদের ওই রিহার্সালই চলে যাচ্ছে যাতায়াত ভাড়ায়। তো এখন অনেক অবহেলিত। তো আমি চাইবো আমাদের নাচটাকে আমাদের মানে আরও সামনে নিয়ে যাবে, আমাদের যারা আছেন, যারা এটার পেছনে আছেন, এটাই আশা করবো আসলে। চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তো নাচের ক্ষেত্রে, নাচের ক্যারিয়ার, নৃত্যর ক্যারিয়ারে আসলে উল্লেখযোগ্য কী কী কাজ করা হয়েছে? আমি অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি। আমি বেশ কয়েকটা নৃত্যনাট্য করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি মায়ার খেলা করেছি। তারপরে আমি কয়েকদিন আগে যে 14 ফেব্রুয়ারিতে আমার বিটিভিতে গেল মল্লিকা বনে, ওইটাও হচ্ছে একদম খুব সুন্দর করে ফাল্গুন এবং ভালোবাসা দিবস নিয়ে করা হয়েছিল। তারপরে আমি শ্যামা নৃত্যনাট্য করেছি। আমার যত বড় বড় নৃত্যনাট্য আছে সেগুলো করেছি, আমি অনেক বড় বড় জায়গায় অনুষ্ঠান করছি দেশে এবং বিদেশে। আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করেছি, যেটা আমার কাছে অনেক গর্ববোধ লাগে নিজেকে। মনে হয় যে আমি অ্যাজ এ নৃত্যশিল্পী হিসাবে আমি কিছু হলেও করতে পেরেছি, ভালো লাগে। নিজের জায়গাটা থেকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টাটা সেটা ছিল সবসময়। তো আমরা জানি যে ওপার বাংলায় আপনার কাজ করার কথা রয়েছে বা কথা চলছে, সেটা কতদূর বা কবে নাগাদ আমরা দেখতে পারি সেটা? আসলে খুবই ভাগ্যটা খারাপ, না হলে তো আমার এতদিনে কাজ করা হয়েই যেত। গত 2 বছর সব কিছুই বদলে গেছে আমাদের শিল্পীদের জীবনে, অনেক মানুষের জীবনে অনেক কিছু বদলে গেছে, বেঁচে আছি এটাই অনেক। তো অপেক্ষায় আছি, তাদের কাজটা এখনও হয়নি, তাদের কাজটা যখন হবে তখন আমার কাস্টিংটা যেভাবে আছে সেভাবেই হবে। বা আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো ওপার বাংলায় কিছু। তো যেটা কিছুক্ষণ আগে বললেন যে এখন বড় পর্দার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বড় পর্দায় কোন ধরনের কাজ করার ইচ্ছে রয়েছে বা এখনো কোনো অফার এসেছে কিনা তেমন? আসলে প্রতিনিয়তই অফার আসছে আমার, আমার অনেক জায়গা থেকে অনেক অফার আসছে, কিন্তু আমার আমি আসলে নিজেকে তৈরি করা ছাড়া আমি বড় পর্দায় যেতে চাই না। তো আমি আগে নিজেকে তৈরি করব, তারপর আমি নিজে বড় পর্দায় যাব। এবং কী ধরনের চরিত্র অভিনয় করতে চাই যেটা হচ্ছে মানুষের মনের দাগ কেটে যাবে। আমি একেবারেই একদম ওই হিরোইন যে আমি নায়িকাই থাকব, একদম সেজে গুজে ঘুরে বেড়াবো, আমার এরকম কোনো ইচ্ছে নেই। আমি অবশ্যই এমন কোনো চরিত্র অভিনয় করতে চাই যেখানে অভিনয়কে স্কোপ আছে এবং আমাকে নিজেকে আমি উপস্থাপন করতে পারবো এবং দেখাতে পারবো যে রুহি এরকম, রুহি এটাও পারে, ব্যতিক্রম কিছু করতে চাই। আমরা সেটি আশা করছি, তেমন কোনো কাজ হয়তো বা আমরা আপনার কাছ থেকে দেখতে পারবো পরবর্তীতে। অনেক ধন্যবাদ, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে আমার এতটুকুই বলা থাকবে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে, নাটক বলেন, সিনেমা বলেন, টিভিতে অনেক অনুষ্ঠান বলেন, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমরা আশা করব এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের দেশীয় সংস্কৃতিতে দেখুন এবং দেশীয় সংস্কৃতিকে বাঁচুন, এবং আমাদের সংস্কৃতিকে বাঁচানো না আপনাদের হাতেই। তো অনেক অনেক বাংলা অনুষ্ঠান দেখেন, আর আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতরে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমার জন্য সবাই ভালো থাকবেন এবং আপনারাও সবাই ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে সবসময়কার মতোই অনেক শুভেচ্ছা, ঈদের অনেক শুভেচ্ছা রইল, ঈদ যেন ভালো কাটে সেটাই আমাদের কামনা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে চায়ের চুমুকে অনুষ্ঠানে আসবার জন্য, আমন্ত্রণ জানার জন্য। আমার সবসময় এখানে আসতে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে এটা আমার এটিএন বাংলা আমার একটা পরিবার। সেহেতু আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এটিএন বাংলার জন্য অনেক অনেক ভালোবাসা, আর কালকে যেহেতু পবিত্র ঈদুল ফিতর, অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাই কেক বিস্কুট নিবিত চায়ের চুমকের এই আয়োজনগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।